নগরবাসীর কাছে চলাচলের ভরসার নাম মেট্রো রেল। দিনরাত উত্তরা থেকে মতিঝিল আস্থার প্রতীক এখন এই স্বপ্নবাহন। তবে এরই মধ্যে বেশ কয়েক দফায় বিড়ম্বনায় পড়তে হয় মেট্রো যাত্রীদের। চালুর দুদিন বাদেই 2023 সালের পহেলা ডিসেম্বর ফানুস আটকে যায় মেট্রো চলাচলের বৈদ্যুতিক সংযোগ ওসিএস ক্যাবলে। এরপর আবারও দুই দফায় এমন ঝামেলায় পড়তে হয় যাত্রীদের। কিছুদিন আগেও কারওয়ান বাজার এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তারপরে ব্যাহত হয় মেট্রো চলাচল। রোববার দুপুর 3:30 নাগাদ হঠাৎই আবারও বন্ধ হয় ট্রেন চলাচল। প্রাথমিকভাবে ওই সময় বেশ কয়েকটি ট্রেনের অবস্থান ছিল স্টেশনের বাইরের ভায়াডাক্টে। লাইনের মধ্যে এমন হঠাৎ বন্ধ হওয়ায় কিছুটা বিচলিত হন সাধারণ যাত্রীরা। প্রাথমিক অবস্থায় 10 থেকে 15 মিনিট ভায়াডাক্টেই আটকে থাকে ট্রেন। নিজস্ব পাওয়ার স্টেশন থাকার কারণে আটকে পড়া যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়নি। এ সময় তাৎক্ষণিক ঘোষণার মাধ্যমে যাত্রীদের আশ্বস্ত করা হয়। পরে মেট্রো রেল অপারেটরদের সাহায্যে বাইরে থাকা ট্রেনগুলো নিকটস্থ স্টেশনে নিয়ে থামানো হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগায় অধিকাংশ যাত্রী তখন রেল থেকে নেমে যান। টিকিট কেটেও অধিকাংশ যাত্রী তখন ফিরে যান। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, কাজীপাড়া থেকে শেওড়াপাড়া স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় মেট্রো রেলের ওসিএস ক্যাবলের উপর অনাকাঙ্ক্ষিত বস্তু পড়লে লাইনে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়, এতে ট্রেন চলাচল বন্ধ হয়। পরে তা অপসারণ করে আবারও মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। দীন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।